মেরে ফেলে যেমন মেমনায় বেঁচে নাই, আপনাকে আমাকে এই প্রশ্ন করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আচল বিধি ভিক্ষে চাইছি, আপনি আমার সন্তানকে ফিরিয়ে দিন। আপনিও তো মা, আমি একজন মা হিসেবে আপনার কাছে আমার সন্তানের জীবন ভিক্ষা চাইছি। ওই জালেমের হাত থেকে আমার সন্তানকে রক্ষা করো, আমাকে ফিরিয়ে দিন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে এক দুঃখী মায়ের করুণ কাহিনী শুনব, যে কিনা মানে তার মেয়েকে মানে মেয়েকে রেখে সে এখন একা একা থাকছে, তার স্বামী নাই, সংসার নাই, তার ছোট্ট একটা মেয়ে, সে মেয়েটা তার কাছে নাই। একটা সন্তান কাছে না থাকা একটা মায়ের জন্য যে কতটা কষ্টকর, এটা শুধুমাত্র যাদের এই ধরনের ঘটনা ঘটে শুধুমাত্র তারাই জানে। আমরা এখন এই রূপ মানে ঝর্ণা পার দুঃখী মায়ের আমরা কাহিনী শুনব। আমি এর আগের ভিডিওতে তো বলছি যে আমার দুইটা বাচ্চা, একটা বাচ্চা আমার কাছে আছে আর একটা বাচ্চা ওর বাবা রেখে দিয়েছে, সেটা হচ্ছে মেয়ে বাচ্চা যার বয়স 7 বছর। ওই বাচ্চাটাকে রেখে দিছে তো এমনিতে রাখে নাই, সে আমার কিছু গুরুত্বপূর্ণ মানে 1 থেকে যে মাস্টার্স করা যে সার্টিফিকেট সেগুলো আর 5 লাখ টাকা, এগুলো যদি আমি চাই তাহলে বাচ্চাকে মেরে ফেলবে, এরকম হুমকি দিয়ে জিম্মি করে আমার বাচ্চাকে রেখে দিয়েছে। তো বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে আজকে 3 বছর, কিন্তু আমি কোনো কিছু করতে পারিনি। আমি জানি না সে বাচ্চা বেঁচে আছে কি না, আমি জানি না আমার বাচ্চা বেঁচে আছে কি না। আমি সেই সন্তানকে ফেরত চাই, সেই সন্তানকে ফেরত চাই, আমি আমার সন্তানকে ফিরিয়ে দিক। এ দেশবাসীর যে আইন আছে সেই আইনে যদি আমি আমার বাচ্চাকে পাওয়ার মতো যদি থাকে তাহলে আমার কাছে ফিরিয়ে দিক, কারণ আমি অনেক কষ্ট করছি জীবনে, অনেক কষ্ট করছি, এমনকি মাস্টার্স করেও আমি লোকের বাড়িতে এখনো জিয়ের কাজ করি। মাস্টার্স পাস অথচ আপনি জিয়ের কাজ করে খান, মাস্টার্স পাস হওয়ার পরে তো অনেকজন ব্যক্তির অনেক জ্ঞান বুদ্ধি হয়, আপনি নিশ্চয়ই বাধ্য হয়ে মানে মাসির বাড়ি কাজ করে খাচ্ছেন, আপনার তো হিসেবে মাস্টার্স পাস হলে আপনি চাকরি করে খাওয়ার কথা। অবশ্যই, কিন্তু আমি যে মাস্টার্স কমপ্লিট করছি আমার যে ডকুমেন্টস পত্র এগুলো তো ওই আমার স্বামী রেখে দিয়েছে, রেখেও দিয়ে দিয়েছে এবং আমাকে তালাক দিয়ে দিয়েছে আজকে 1.5 বছর। আমার সন্তানকে রেখে দিয়েছে, আমার মেয়েটাকে, আমার এগুলো কিচ্ছু চাই না। আমি বিচার চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যদি যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে আমার সন্তানটাকে ফিরিয়ে দিক, আমার সেই জালিম জানোয়ার মনুষ্যত্বহীন স্বামীর কাছ থেকে, কারণ আমি জানি না আমার বাচ্চাটার সাথে কি ব্যবহার করা হচ্ছে, সে কি খেয়ে আছে না না খেয়ে আছে। আমার মেয়ের বয়স হচ্ছে 7 বছর। 7 বছর তো আমরা জানি যে ওই মেয়ে আসলে তার মায়ের কাছে থাকার অধিকার। আপনি কি এর আগে পূর্বে কোনো পুলিশ প্রশাসন বা এদের কোনো সাহায্য সহযোগিতা নিয়েছেন? না, আমি এর আগে কোনো সাহায্য সহযোগিতা নেইনি। কি কারণে আপনি মানে সাহায্য সহযোগিতা নেবেন না? আমি সাহায্য সহযোগিতা নেব কিভাবে, আমার মেয়ে তো জিম্মি আছে, আমার মেয়ে তো এমনিতে নেই জিম্মি আছে, আমার কাগজ আর টাকা যদি চায় আমার সন্তানকে মেরে ফেলবে, আমার মনে হয় মেরে ফেলে যেমন মেয়ে মনে হয় বেঁচে নাই। আপনাকে আমাকে এই প্রশ্ন করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আচল বিধি ভিক্ষে চাইছি, আপনি আমার সন্তানকে ফিরিয়ে দিন। আপনিও তো মা, আমি একজন মা হিসেবে আপনার কাছে আমার সন্তানের জীবন ভিক্ষা চাইছি, ওই জালেমের হাত থেকে আমার সন্তানকে রক্ষা করো, আমাকে ফিরিয়ে দিন। আমি কাজ করে খাবো লোকের বাড়িতে, আমি কাজ করে খাবো, তবু আমার সন্তান দুটো আমার বুকে রেখে শান্তিতে ঘুমাতে চাই, ফিরিয়ে দিন আমার সন্তানকে, ফিরিয়ে দিন।